আরে গতকাল র্যাপিডোতে আমাকে একটা ফেয়ার এলো, সেক্টর 5 যাবে, 186 টাকা না 85 টাকা এরকম কিছু একটা দেখালো। তার মধ্যে 15 টাকার মধ্যে মানে সার্চ ছিল, তো 15 টাকা বাদ দিয়ে দাও, 15-16 টাকা মতো। তো যাই হোক, টোটাল ফিগারটা দেখিয়েছিল 185-186 এরকম। তো আমি রাইড কমপ্লিট করলাম, গিয়ে অনেকটা সময়ও লেগেছিল, কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে, ভদ্রলোক দাঁড়াতেই বলেছিলেন। তো যাই হোক, তো গিয়ে কমপ্লিট করলাম, দেখলাম 180 টাকার ক্যাশ কালেকশান। আচ্ছা, ভালো কথা, আমাকে দিল 140 টাকা। আর ভদ্রলোকের থেকে যখন ওটিপিটা নিচ্ছিলাম, ভদ্রলোক আমাকে দেখালো, দেখলাম ওনার ওখানে 165 টাকা ফেয়ার ওনাকে দেখাচ্ছিল। তাহলে মানে কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না। র্যাপিডো কি মানে টোটাল গ্রস পেমেন্টটা দেখাচ্ছে? কারণ এতদিন তো দেখে এসেছি যে আমি যেটা পাবো সেটাই দেখাতো। তা আমি যদি পাই সেটাই দেখায়, তাহলে তো 186 দেখালো, আমাকে তো 186 দিল না, 180 টোটাল ক্যাশ কালেকশন, সেখান থেকে আবার 140 দিল, আবার দেখছি 40 টাকা মাইনাসও করলো। কি যে হিসাব করে, কি দেয় ঘোড়া ডিম কিছুই বুঝি না। আরে তারপরে আবার আরও গল্প আছে, ওই টিপটার একটা গল্প আছে। আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি ওই তোমার বাঘাযতীন যে ফ্লাইওভার, ওখান থেকে সার্ভিস রোডটা নিয়ে অজয়নগরের দিকে আসতে একটুখানি, ওই অ্যাপেক্স নার্সিংহোমের ওই মুখটাতে, তো ওখানে দাঁড়িয়েই এসছে। তো লেখা আছে আর এন টেগর হসপিটাল গেট নাম্বার 1, এইসব কী সব লেখা আছে। তো আমি দেখলাম ঠিক আছে, একটা লম্বা টিপ আছে, 1.5 কিলোমিটার কি এরকম হবে দূরে। এবারে অ্যাকসেপ্ট করার পরে লোকেশান দেখছি আমার পিছনে 450 মিটার দেখাচ্ছে, ওই অ্যাপেক্স নার্সিংহোমের ওই দিকটা। আমি তো ওখানে টুক করে চলে গেলাম, পাশেই আছে, গিয়ে অ্যারাইভ করে দিয়ে দাঁড়িয়ে আছি, ফোন করলাম, বলছে দাদা আমি তো আর এন টেগরের এখানে আছি। তাই বললাম আর এন টেগর আপনার লোকেশান তো এখানে? বললো না আমার তো এখানে, দেখুন আমি লোকেশানেই আছি। বললাম আমিও তো লোকেশানেই আসছি। দিয়ে আমি এমনিতে কালকে বাজার টাজার খারাপ ছিল, আমি দেখলাম এটা হাতছাড়া করে লাভ নেই, একটু বেশ মোটা ভাড়া আছে। বললাম ঠিক আছে, এক কাজ করুন আপনি আমাকে আপনার লোকেশানটা দিন। তো লোকেশান দিল, দেখলাম হ্যাঁ আর এন টেগরের ওই ঘড়িটার সামনে সামনে 1 নম্বর গেটের ওখানে। তো আমি চলে গেলাম, চলে গিয়ে ওনাকে আবার দেখালাম, আমি দেখুন আপনার লোকেশানটা কোথায়। তো যাই হোক, এইরকম উৎপাত এদের কি বলবো, মানে মাথা খারাপ করে দেয়। কালকে প্রত্যেকটা ট্রিপ এরম হয়েছে আমার সাথেও। বাড়ি থেকে একটা পেলাম, বাড়ি আমার হচ্ছে মুকুন্দপুর, ওখান থেকে একটা দেখালো CC1 167। আমি ওনাকে নিয়ে যখন করলাম নামালাম, তখন দেখি ওনাকে দেখাচ্ছে 152, আমাকে দিলে 110 টাকা। মানে প্রত্যেকটা যে কটা কালকে অর্ডারগুলো নেওয়া হয়েছে আমি নিয়েছি, সেগুলোতে এরকম বেশি দেখিয়েছে, দিয়েছে কম দেখি। মানে যখন অর্ডার এসছে তখন দেখাচ্ছে অনেক বেশি, যখন গিয়ে করছি মানে ও কাস্টমারকে একরকম দেখাচ্ছে, আমাকে দিচ্ছে আরেক রকম। আর যেগুলো আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমাকে এখনও আছে অর্ডারগুলো, যেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে সেগুলোতে ওই রকম এক্সট্রা ভাড়া, মানে 4 কিলোমিটার 40 টাকা হওয়ার কথা মোটামুটি ওরা 60 টাকা আমাকে দেখিয়েছে, 60 টাকাই দেখাচ্ছে ওখানে। ক্যান্সেলেশন অর্ডারগুলো বা যেগুলো মিস অর্ডার সেখানে ভাড়া ওইরকম যেরকম দেখিয়েছে সেরকমই দেখাচ্ছে। যেগুলো আমার গ্র্যাব করা অর্ডার, নেওয়া অর্ডার, সেগুলোতে এরকম বেশি দেখাচ্ছে, দিচ্ছে কম, কাস্টমার থেকে নিচ্ছে আরেক রকম, এরকম।